স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ছবি রয়েছে, তো ছবিটির চোখে একটু প্রবলেম রয়েছে। তো আপনারা কিভাবে খুব সহজেই যে কোনো ছবির টেরা চোখ অথবা নষ্ট চোখ থাকলে সেটাকে ঠিক করে একটি সুন্দর ছবি তৈরি করবেন, তো আজকে সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা সর্বপ্রথম চলে যাব টুল বক্সে, সেখান থেকে আমরা রেক্টেঙ্গুলার টুলটি সিলেক্ট করে নিব। তো রেক্টেঙ্গুলার টুলটি সিলেক্ট করার পরে আমাদের ছবিতে যে চোখটি ভালো রয়েছে আমরা সেই চোখটিকে সিলেকশন করে নিব মাউস ড্র্যাগ করে। তো আমি সিলেকশন করে নিলাম, তো মনে হচ্ছে এতটুকুই ঠিক আছে। এখন আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে দিব। মাউসের রাইট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটি বক্স শো করছে। তো এই বক্সে আমরা দেখতে পাবো 3 নম্বরের ফেদার অপশন রয়েছে, তো আমরা ফেদার অপশনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর একটা বক্স শো করছে আবারও, এখানে 8 রাখবেন, রেখে ওকে করে দিবেন। তো আমি ফেদার 8 রাখলাম। তারপর দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি সিলেকশনটি গোলাকার হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, এখান থেকে চলে যাব এডিট মেনুতে, এডিট মেনুতে গিয়ে আমরা এডিটে ক্লিক করব। সেখান থেকে কপি অপশন রয়েছে, কপিতে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর আবারও সেমভাবে আমরা চলে যাব এডিট মেনুতে, সেখান থেকে দেখতে পাচ্ছেন পেস্ট অপশন রয়েছে। তো আমরা এই পেস্ট অপশনে এটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের দুটি লেয়ার হয়ে গেছে। তো আমরা যে লেয়ারটি কপি করছি সেই লেয়ারে ক্লিক করে রেখে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে দিব। সাথে সাথে একটি বক্স শো করছে, তো আমরা বক্সের ভিতরে মাউসটি রেখে রাইট বাটনে ক্লিক করে দিব। তো রাইট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আরেকটি বক্স শো করছে, এখান থেকে ফ্লিপ হরিজেন্টাল এই অপশনটি সিলেক্ট করে দিব। তো এটি ক্লিক করে দেওয়ার পরে এখন আমাদের দেখতে পাচ্ছেন চোখটা আমাদের ঘুরে গেছে। তো এখন আমরা যেটা করবো, মাউসটাকে টেনে এখানে বসিয়ে দিব। তো আপনারা যতটুকু বসালে আপনাদের চোখটা পারফেক্ট দেখাবে, আপনারা ততটুকু টেনে চোখটাকে বসিয়ে দিবেন। তো আমি বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়া হয়ে গেলে কিবোর্ড থেকে ইন্টার বাটন প্রেস করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের চোখটা সুন্দরভাবে বসে গেছে। তো এখন বন্ধুরা এখানে দুটি লেয়ার রয়েছে, তো দুটি লেয়ার আমরা এক করে দিব কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ই প্রেস করে দিয়ে। তো ই প্রেস করে দেওয়ার সাথে সাথে আমাদের লেয়ারটি এক হয়ে গেছে। তো দেখলেন বন্ধুরা, আমরা মাত্র কয়েক মিনিটে খুব সহজেই একটি টেরা চোখকে সুন্দর একটি ছবিতে পরিণত করেছি। তো আপনারা চাইলেও এভাবে খুব সহজে কাজটি করতে পারবেন এই টিপসটি ব্যবহার করে। তো ভিডিওটি এতটুকুই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।